Hi everyone, Assalamu Alaikum. Welcome back to my channel Bangladeshi Canadian Mom. অনেক দিন পর আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানের সার্বিক অবস্থা এবং আমার বাগান থেকে কিছু কিছু সবজি সংগ্রহ করেছি। আর হচ্ছে আমার লাউ গাছে এই যে ছোট ছোট লাউ হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু এগুলো আসলে কতটুকু বড় হবে, আমি যখন বয়স দিচ্ছিলাম তখন এগুলো বেশিরভাগই পচে গিয়েছে। তো যাই হোক, আর হচ্ছে এই লাউ গাছের পাতা দিয়ে আমি শিং মাছের ঝোল রান্না করব, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ব্যাকইয়ার্ডের যে বাগান সেগুলাই একটু ভিডিও করছিলাম। আর এই যে দেখেন এখানে শিম গাছ, এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি শিম সংগ্রহ করেছি। তো এই বছর মাশাআল্লাহ শিম অনেক ধরেছে, একদিন দুই দিন পর পর গেলে মোটামুটি অনেকগুলো করে শিম সংগ্রহ করতে পারি। এই তো দেখেন কি সুন্দর ঝুলে ঝুলে আছে শিমগুলো, তো আসলে ভালোই লাগে নিজের হাতে লাগানো বাগান থেকে সবজি তুলে সেগুলোকে, আসলে মানে কি বলবো, অমৃতের মতো লাগে আর কি। তো আর সবজি তোলার মজাটাও কিন্তু অন্যরকম, যে নিজের হাতে লাগানো গাছে সবজি তুলতে কি যে আনন্দ সেটা আসলে বলে বোঝানো যাবে না। প্রবাসে বসে দেশি স্বাদ পেতে কে না চায় বলেন। এই যে ব্যাকইয়ার্ড ফ্রন্টিয়ার্ডে যে সবুজের সমারোহ দেশীয় সবজি, তো এগুলো আসলে খুবই ভালো লাগে, মানে এই ভালো লাগাটা আসলে বলে বোঝানোর না। তো যাই হোক, এই যে এইগুলো দেখলে আসলে যখন উইন্টার আসে তখন ভাবতে অবাক লাগে যে চারিদিকে সাদা সাদা বরফের মাস, পরেও আমরা যে 3 মাস সময় পাই সেই 3 মাসের মধ্যে কত রকমের সবজি ফলানোর চেষ্টা করি। আসলে এটাই হচ্ছে আমাদের প্রবাসী জীবন। এই যে একটা লাউ, এই লাউটা আরেকটা হচ্ছে মাচার উপরে আমি ঝুলে দিয়েছি, মানে উপরের দিকে। এই ফ্রন্টিয়ার্ডের মানে লাউ গাছগুলোর মধ্যে 2টা লাউই হয়েছে আর কুমড়া হয়নি, শিম হয়েছে এবছর। অন্য কোনো সবজির তুলনায় এবছর শিমটা একটু বেশি হয়েছে, সামনে এবং পেছনে 2 সাইডের বাগানেই মানে গাছেই শিমগুলো ভালো হয়েছে। তো যাই হোক, এগুলাই হচ্ছে আমি যে আগস্টের প্রথম দিকের ভিডিও এটা। আর এখন থেকে আমি লাউ পাতা, আসলে অনেক ফ্রেন্ডদেরকে লাউ দিতে পারছি না, কিন্তু লাউ পাতা আমি অনেকদেরকে, অনেক বন্ধু বান্ধব মানে কো ওয়ার্কার অনেকদের সবাইকেই একটু একটু করে দিচ্ছি, কারণ কয়েকদিন পর আসলে যে ঠান্ডা পড়ে আসছে এখন তো আর এগুলা মানে লাল লাল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই জন্যই আসলে আর একটা মাস যদি একটু হালকা গরম থাকতো তাহলে এই লাউগুলোকে আসলে বাঁচানো যেত। এখন একটু মানে হয়েছে, যখন ধরা শুরু হয়েছে তখনই ঠান্ডাটা শুরু হয়ে গেছে, তো এই অবস্থায় আর এই লাউগুলোকে বাঁচানো যাচ্ছে না। আর কি বলবো, এই যে ডাঁটা শাক এখানে লাগিয়েছি টবের মধ্যে, এগুলোকে আর খাওয়া হয়নি, এগুলো বড় বড় হয়ে এভাবেই রয়ে গিয়েছে, তো লাগিয়েছি শখের বিষয় আসলে। আর এবছর বেগুনের চাষ তেমন একটা ভালো হয় নাই, ছোট ছোট হয়েছিল একদিন, হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম লাস্টে একটা ব্লগে। তো যা হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর সবসময় যে একরকমের সবজি ধরবে এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই, আসলে এটা ভাগ্যের উপর নির্ভর করে, ওয়েদারের উপর নির্ভর করে, অনেক কিছুর উপরই নির্ভর করে এই সবজি সবজি চাষের মানে সবজির ফলন। কিন্তু আলহামদুলিল্লাহ এবছর মরিচও কিন্তু অনেকবার আমি সংগ্রহ করেছি, 3 বারের মতো মরিচ সংগ্রহ করেছি তো এই পর্যন্ত আর কি। তো এগুলা মরিচ আমি সবাইকে দিচ্ছি, দিয়ে মরিচ শিম এগুলো আমি অনেককে দিয়েছি, টমেটো তো, আর নিজের জন্য সংগ্রহ করে রেখেছি কিছু, মরিচ রেখেছি কিছু, শিম এখনও রাখি নাই, রাখবো ইনশাল্লাহ যদি আর একটু হয়। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, আসলে বিভিন্ন রকমের সবজিগুলো কোনটা কী হয়েছে না হয়েছে সেগুলো, আর কী কী আমি সংগ্রহ করলাম এগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কারণ আসলে অনেক দিন ধরে কোনো ভিডিও দিব দিব করে দেওয়া হচ্ছিল না, পারিবারিক ঝামেলা, অসুস্থতা সব কিছু মিলিয়ে আর কি। আর এই মরিচটা খেতে কিন্তু খুব মজা, মজা মানে খুব ঝাল এই মরিচটা, তো এই জন্য এই মরিচটাই লাগিয়েছি। আর নাগামরিচ এই বছর আর লাগানোর চেষ্টা করি নাই, তো আমি বয়স দিচ্ছি আর আমার ছেলে আমার সাথে দুষ্টামি করছে, তো যাই হোক ওর সাউন্ডগুলো আপনারা ইগনোর করার চেষ্টা করবেন।
আসলে ভয়েস কখন দিব সময় পাই না, তো যখনই সময় পাই তখনই বেবি আসলে ভাবছিলাম ঘুম পাড়াবো, ঘুম আসছিল না, তো আমি দেখা যায় যে ওকে বেশি ঘুম পাড়াতে দেরি হয়ে গেলে নিজেই ঘুমিয়ে পড়ি এই জন্য। আর এই ব্লগটা কিন্তু কোনো একটা শনিবারের ব্লগ ছিল, এই জন্য আমি সমস্ত সবজিগুলো সংগ্রহ করি সপ্তাহে একদিন শনিবার কিংবা শুক্রবার বিকাল থেকে এরকম। তো যাই হোক, আমরা একটু বাইরে গিয়েছিলাম, তখন এই যে আইস ক্যাপুচিনো খেয়েছি, কফি কিনেছিলাম, তখন একটু ক্যামেরাটা অন করেছিলাম, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর শনিবারের অন্যান্য কাজকর্মগুলো শেয়ার করি না, কারণ শনিবারের ব্লগ আমি অনেক শেয়ার করি, যেহেতু সপ্তাহে দুদিন ছুটি পাই, সেহেতু আমি শনিবারের ব্লগগুলো একটু বেশি, শনি রবিবারের ব্লগগুলো একটু দেওয়ার চেষ্টা করি বেশি। তো যাই হোক, এই সপ্তাহের অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো আমি শেয়ার করলাম না। আর আমরা যখন বাইরে থেকে আসছি, তো আমাদের নেইবার ছিল একটা গ্রিক, ও আবার ডাটা শাক, তারপর হচ্ছে শিম, এগুলো আমাদের মানে দরজার সামনে রেখে গেছে। তো যাই হোক, নেইবাররা থাকলে দেওয়া নেওয়া হয়, আমিও ওকে টমেটো শিম এগুলো দিয়েছিলাম, তো আবার এগুলো আমাকে মানে দরজার সামনে ঝুলিয়ে রেখে গেছে ব্যাগের মধ্যে। আর এই যে লাউ ভাজি ডিম দিয়ে করেছিলাম, এটা হচ্ছে আমার বাগানের যে সেকেন্ড লাউ হয়েছিল, সেকেন্ড টাইম যে যেটা পিক আপ করেছিলাম ছোটোটা, সেটা দিয়ে করেছিলাম। তো ভিউয়ার্স, এই ভাজিটা কিন্তু খেতে অনেক মজা, আমি আমার অনেক ব্লগে এই লাউ ভাজি ডিম দিয়ে করা দেখিয়েছি, তাই আর আজকে পুরো রেসিপিটা শেয়ার করলাম না। আর যেহেতু বাগানের লাউ, তাই আর কি এর যেটা রান্না করেছি কেমন হয়েছে দেখতে সেটাই শুধু শেয়ার করলাম। অনেকবার অনেক ব্লগে আমি ডিম দিয়ে লাউ ভাজি দেখিয়েছি, এই জন্য আর আজকে শেয়ার করলাম না। তো নতুন করে কেউ দেখতে চাইলে আমি ডিসক্রিপশন বক্সে তার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। আর এই যে চলে আসলাম, শিং মাছ দিয়ে লাউ শাক রান্না করবো যে সেজন্য, তো শিং মাছগুলো আসলে আমি এই অনেক বছর পরে শিং মাছ আমরা এখানে মানে কিনেছি। শিং মাছ আমরা আসলে সচরাচর কিনি না, কারণ ভয় লাগে যে চাষ করা শিং মাছ কেমন না কেমন, মানে আসলে সত্যি কথা যে চাষ করা শিং মাছের ভয়ে আসলে আমরা কিনি নাই শিং মাছ। তো যাই হোক, এই লাউ শাক রুচিলা এই অনেক বছর পরে শিং মাছ খেলাম, মানে রান্না করে খেয়েছি, যখন ভয় দিচ্ছি তখন তো অলরেডি খাওয়া শেষ। তো এই তো আমি এখান থেকে একটা ভিডিও ক্লিপ আসলে চলে গিয়েছে, মানে করা হয়নি আসলে। তো যাই হোক, যখন মশলাগুলো অ্যাড করেছিলাম তখনকার ভিডিওটা, তো এখানে দিয়েছিলাম মশলার মধ্যে আদা রসুন জিরা ধনিয়া হলুদ মরিচ লবণ পেঁয়াজ তেল, যা যা লাগে সাধারণ মশলা, বেশি বাড়তি কোনো কিছুই না। আর দিয়েছিলাম টমেটো। তো এইভাবে মাছটাকে একটু ভুনা ভুনা করে মশলা থেকে মাছটাকে আলাদা করে একটা বাটিতে তুলে নিচ্ছি, যখন ভুনো ভুনো হয়ে গিয়েছে তখন। আর যে লেফট ওভার যেই মশলাগুলো ছিল, সেই মশলাগুলোকে আমি শাকের সাথে অ্যাড করে দিলাম, শাকগুলোকে মানে মশলার সাথে দিয়ে দিলাম। তো এই মশলার সাথে শাকগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করব। আর যতটুকু ঝোল আমরা খেতে চাইবো আর কি, আমাদের পছন্দ, ততটুকু ঝোল দেওয়ার চেষ্টা করব, কারণ আসলে শাকটা কিন্তু আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, না ঝরিয়ে রাখলে কিন্তু আসলে পানি উঠে যায় বেশি, এই জন্য শাকটাকে একটু ঝরিয়ে রাখতে হয় সবসময় ধুয়ে পরিষ্কার করে। তো এই তো আমার ঝরিয়ে রাখা হয়েছিল, আর আমি প্রথমে শাকটাকে একটু ঢেকে দিয়েছি, পরে আমি হালকা একটু পানি অ্যাড করেছি, কারণ লাউ শাক থেকে অটোমেটিক পানি অনেক উঠে, এই জন্য বেশি পানি অ্যাড করতে হয় না। এই তো যখন বুঝবো যে লাউ শাকের কালারটা চেঞ্জ হয়ে লাউ শাকটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে, তখনই আমি মাছগুলোকে মানে অন্য সাইডে যে সরিয়ে রেখেছিলাম একটা বাটিতে তুলে রেখেছিলাম শাক মাছগুলোকে, সেই মাছগুলোকে আমরা এই যে শাকের সাথে অ্যাড করে দিব, মানে শাকের উপরে হালকা করে বিছিয়ে দিব, আর বেশি নাড়াচাড়া করব না যেন মাছগুলো ভেঙে না যায় ওইভাবেই, আর সমস্ত মশলাগুলোর সাথে যেন লাউ শাকটা মানে মিলে যায় এইভাবে মশলাগুলোকেও নেড়েচেড়ে মানে নেড়েচেড়ে দিব মাছের গা থেকে, যেন পুরো তরকারিটা আসলে মধ্যে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। এই তো হয়ে গেল আমার আসলে লাউ শাক, মানে লাউ শাক দিয়ে শিং মাছের ঝোলটা খেতে খুবই মজা লেগেছিল। আশা করি আপনারা যদি কেউ খেতে চান তাহলে এই সামারে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই তরকারিটা, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমি তো অনেক বছর পরে খেয়েছি, আমার কাছে আসলে অমৃতের মতো লেগেছে। আর এই যে নামানোর আগে কাঁচামরিচ দিয়েছি, আর দিয়েছিলাম জিরো গুঁড়ো, আর মানে ভাজা জিরের গুঁড়ো আছে সেটা। আর আমার বাংলাদেশে থাকতে আমার আম্মাকে দেখতাম যে
জিরা, তারপর বিভিন্ন তেজপাতা, অন্যান্য সমস্ত মশলাগুলোকে একটু ভেজে তারপর বেটে রেখে দিতেন আলাদা। শাক বলে সেটাকে আমাদের বিক্রমপুরের ভাষায়, অন্যান্য জেলায় কি বলে আমি জানি না। সেটা এই ধরনের শিং মাছ, কই মাছ রান্না করলে তখন নামানোর আগে ওই মশলাটা দিতেন, তো ওটার ফ্লেভারটা কিন্তু খুব মজা। আর আমি তো ওগুলো করতে পারি নাই, তাই আমি আসলে ভাজা জিরের গুঁড়োটাই দিলাম। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।